সাবস্ক্রাইব করুন বাঙালি রান্নার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আলু সুজির ফিঙ্গার বানাবো, তার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু, সেদ্ধ করে নিয়েছি দিয়ে ম্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি কাঁচা লঙ্কা, লঙ্কা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে আমি দুটো দিয়েছি। দিচ্ছি ধনে পাতা কুচো, ধনে পাতাটা একটু বেশি দিলে ভালো লাগবে। দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এটা কিন্তু কাঁচা সুজি, সুজিটাকে কিন্তু আমি রোস্ট করিনি। এবার খুব ভালো করে আমি আলুর সাথে মেখে নেব। সুজিটা দিয়েও আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি হাতে 1 টিস্পুন মতন একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে ডোটার গায়ে লাগিয়ে নেব একটু স্মুথ করার জন্য। তেলটা দিয়েও আমি মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে ফিঙ্গারের আকারে তৈরি করে নেব। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। আমি একটু বড় বড় করছি, তবে আপনারা যদি একটু ছোট সাইজ যদি ভালো লাগে তো এরকম ছোট সাইজ করেও করতে পারেন। এখানে আমি কিছু ফিঙ্গার রেডি করে নিয়েছি, সবকটা আমি এখনো তৈরি করিনি। এবার আমি এগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করব। আমি কিন্তু এগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব, ময়দা বা ডিম বা কর্নফ্লাওয়ার কোনো কিছুতেই কোট করব না, একদম ব্রেড ক্রাম্বসে কোট করব। খুব একটা চেপে চেপে কোট করার দরকার নেই, ওপর ওপর করে হালকা করে একটু লাগিয়ে নিলেই হবে। হয়ে গেছে একটা কোট করা, সেম প্রসেসে আমি সবকটা কোট করে নেব। ফিঙ্গারগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি, আর এইদিকে আমি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এক এক করে ফিঙ্গারগুলো। খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন ফিঙ্গারগুলো কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আরও 2 মিনিট মতন এটাকে ফ্রাই করব, তাহলে কিন্তু ফিঙ্গার রেডি হয়ে যাবে। একটু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে। ফিঙ্গারগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে, এটার টেস্টও কিন্তু খুব সুন্দর। রেডি হয়ে গেছে আলু সুজির ফিঙ্গার।